আজ আমি একটি ভিডিও করেছিলাম স্যামসাংকে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ জিরো টু এসকে নিয়ে যেটা অবশ্যই কিছু দিনের মধ্যে লঞ্চ হবে এবং এই ভিডিওটা করতে করতে আবারও একটি লিস্ক চলে এলো স্যামসাং তাদের এ সিরিজের আবারও একটি নতুন ডিভ্যাচ লঞ্চ করতে যাচ্ছে যে কে স্যামসাং এ টেনের সাকসেসার এ টুয়েলভ এই ডিভাইসটি অর্থাৎ এ বারো এই ডিভাইসকে খুব তাড়াতাড়ি এই ডিভাইসকে গ্লোবালি এবং বাংলাদেশে লঞ্চ করা হবে এই মোবাইল ফোনটির ফুল পেক্স বেরিয়ে চলে এসছে মোবাইল ফোনটির দামটা কত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটি কবে বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাবে এবং এই মোবাইল ফোনটিতে বেশ কিছু উল্লেখযোগ্য পিক্সও আছে অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন ফর্টি এইট মেগাপিক্সালের ক্যামেরা তার সঙ্গে সঙ্গে ফাইভ থাউজেন্ড এমএইচের পাওয়ারফুল ব্যাটারি এবং একটি ফার্স্ট চার্জার আরও তার সঙ্গে সঙ্গে বেশ কিছু উল্লেখযোগ্য পেক্সও আছে তো আজ আমি এই ভিডিওতে এই মোবাইল ফোনটির মধ্যে যা যা পেক্স আছে সেগুলো আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি আমার ভিডিওটা দেখছেন ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে তাহলে লাইক করে ফেলুন চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারটাকে আপনারা একটু বড় করে তুলুন তো চলো আজ আর বেশি নামকের সরাসরি চলে যাওয়া যাক ভিডোর দিকে অবশ্যই ব্যাক সাইডে থাকছে পলি কার্বনিক বগি সিম্পল একটা পলি কার্বনিক বগি দিয়েছে এবং নিচের দিকে আপনারা এর লোগোটাও পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি সেভেনটিন রিয়েলমি সি ফিফটিনের মতো আপনারা ব্যাক সাইডে ক্যামেরার ডিজাইনটা পাচ্ছেন যেটা কোয়াট ক্যামেরা এল ফ্ল্যাশ থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেন্সারটা ব্যাক সাইডে থাকছে না পার বাটামের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেন্সারটা পেয়ে যাবেন অবশ্যই কম দামের মধ্যে এখানে আপনারা পার বাটামের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেন্সারটা পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিজাইনটা আপনারা ঠিকঠাক পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটির কাছ থেকে এবং যদি এখন এই মোবাইল ফোনটির কি নিয়ে কোনো কথা বলা যায় অবশ্যই ডিসপ্লেতে একটু আমাকে শুনতে খারাপ লেগেছে এখানে দু হাজার কুড়ি সাল শেষ হতে যায় আর স্যামসাংয়ের কাছ থেকে এটুকু আশা করা ছিল না অবশ্যই এখানে আপনারা যে ডিসপ্লেটা পাবেন সিক্স ইন্টু ফাইভ থ্রি ইঞ্চি একটা এইচডি প্লাস এখানে আপনারা পেয়ে যাবেন আইপিএস ডিসপ্লে অবশ্যই এখানে আপনারা পাচ্ছেন যেটা একটা ওয়াটা গপ নচের সঙ্গে এর যেটা ব্যাজেসটা অনেকটাই কিন্তু কিন্তু ছোটোভাবে নিচে চেনটা কিছুটা একটু বড়ো পেয়ে যাচ্ছেন এখান থেকে অবশ্যই ভিডিও কোয়ালিটিও ঠিকঠাক থাকবে কিন্তু এখানে যদি ফুল এইচডি ফ্ল্যাশ ডিসপ্লেটা তো আরও বেকার ভিডিও কোয়ালিটি আমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতাম কিন্তু এখানে সেটা করেনি স্যামসাং এখানে এইচডি ফ্ল্যাশ ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে তবে যদি এখন যাওয়া যায় এই মোবাইল ফোনটির ক্যামেরা দিকে অবশ্যই ব্যাক সাইডে থাকছে চারটি ক্যামেরা যেটার মেন সেন্সারটা থাকছে ফর্টি এইট পিক্সেলে তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন আট মেগাপিক্সালের একটা আল্ট্রা ওয়াইড

ভালো গেম চলতে পারে এখানে আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন মিড ডে টিকের একটি প্রসেসার নর্মাল প্রসেসার অবশ্যই অনেকটা পুরনো মিড ডে টিক হেলিও পি থার্টি ফাইভ প্রসেসার আপনারা এখান থেকে পাবেন আপনি এখানে পাবজি লাইটটা খেলতে পারবেন ফ্রি ফায়ার গেমটাও খেলতে পারবেন কিন্তু আপনি যদি পাবজি মোবাইল কল অফ ডিউটিটা খেলতে চান বেশিরভাগ সময় ল্যাক ফ্রেমডপ আপনারা এই ডিভাইসটির মধ্যে থেকে পাবেন কিন্তু ডেলিউজে আপনি কোনো অসুবিধা পাবেন না এই ডিভাইসটির কাছ থেকে তার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটি তিনটি র্যাম রেঞ্চের সঙ্গে লঞ্চ করবে তিন জিবি বত্রিশ জিবি চার জিবি চৌষট্টি জিবি এবং তার সঙ্গে সঙ্গে ছয় জিবি একশো আঠাশ জিবি এখানে আপনারা ইউএফএস টু ওয়ান পাবেন হবেন এলপিডি গিয়ার ফোর এক্স র্যামও পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এই মোবাইল ফোনটির মধ্যে আপনারা ডেরিকেটে সিম স্লটের সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন আপনি মোবাইল ফোনটির মধ্যে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনার মোবাইল ফোনের মধ্যে এবং যদি এখন যাওয়া যায় এই মোবাইল ফোনটির ব্যাটারির দিকে অবশ্যই ব্যাটারিতে খুব একটা ভালোই কাজ করেছি এখানে শুধু পাওয়ারফুল ব্যাটারি দেয়নি ফাস্ট চার্জারটাও দিয়েছে এখানে আপনারা পাবেন পাঁচ হাজার এমএচের একটি পাওয়ারফুল ব্যাটারি টাইপ সি কেবল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো ওয়াটের একটা ফাস্ট চার্জার তো আপনি আপনার মোবাইল ফোনটিকে অল্প সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে অ্যান্টোটেন সাপোর্ট ওয়ান ইউআইউ আপনারা এই ডিভাইসটির মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন এখন যদি এই ডিভাইসটির দামের কথা বলা যায় এই ডিভাইসটি ইন্ডিয়াতে লঞ্চ হবে এগারো হাজার টাকার মধ্যে তিন জিবি বত্রিশ জিবি এবং বাংলাদেশে যখন এই ডিভাইচটি যাবে আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এই দামের সঙ্গে যদি লঞ্চ করে সত্যি খুব একটা ভালো ডিভাইচ স্যামসাং যেহেতু একটা ভালো ব্র্যান্ড এবং অফিসিয়ালি পেয়ে যাবেন আপনারা এই ডিভাইসটি বাংলাদেশে পনেরো হাজার টাকার মধ্যে এবং এই মোবাইল ফোনটি ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে মোবাইল ফোনটিকে লঞ্চ হতে দাও আমার কাছে আসবে এলে অবশ্যই আমি আপনাদের হ্যান্ড অন রিভিউ গেমিং রিভিউ সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি আমার ভিডিওটা দেখছেন ভিডিওটিতে এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকলে লাইক করে ফেলুন চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমার এই চ্যানেলে সবার প্রথমে প্রত্যেকটি মোবাইলের হ্যান্ড অন রিভিউ চলে আসে বাংলাতে তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে আজ এতটাই বাই ফ্রেন্ড টেক কেয়ার ফ্রেন্ড